ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারা। আজকে আমরা এখান থেকে ১৪ নম্বর অঙ্কটা করাবো। ১৪ নম্বরে আমাদের চারটা অঙ্ক আছে, কী বলছে দেখো। প্রদত্ত পৌনঃপুনিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখানে দেখো ক খ গ, আরেকটা অঙ্ক আছে এই যে গ, তারপরে ঘ। তাহলে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা দেখি। ক নম্বর অঙ্কটা দেওয়া হচ্ছে ০.২৫৭৫৫। এই অঙ্কটা আগে আমরা করি। দেখো অঙ্কটা, ক নম্বর আমরা অঙ্কটা তুললাম, এই পৌনঃপুনিক উঠাই দিলে এটাকে আমাদের যে দুইটা ঘরে পৌনঃপুনিক আছে সেই দুইটা ঘর কিন্তু বারবার লিখতে হয়। এই যে আমরা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার লিখলাম এবং ডট 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 মানে অসীম পর্যন্ত যায়। এটাকে আমরা ভাঙাবো। দেখো ০.২৭ প্লাস ০.০০২৭ প্লাস ০.৭০২৭, এই তিনটে ঘরকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আগেরটা আমাদের ফিরে আসে। তুমি ক্যালকুলেটর দিয়ে যোগ করে দেখবা ঠিক আছে কিনা। হঠাৎ শূন্য একটা ভুল হয়ে গেলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। এভাবে কিন্তু যাইতেই থাকবে, ইহা অনন্ত গুণোত্তর ধারা। তাই যদি হয় তাহলে ধারাটির প্রথম পদে ইকুয়াল টু ০.২৭ এবং ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, তাই না? তাইলে ০.০০২৭ ভাগ ০.২৭, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, তাইলে তোমাদের জন্য সুবিধা হবে, মুখোমুখি করতে গেলে তোমাদের ভুল হবে। উত্তরটা আসে ০.০১। এই ০.০১ কিন্তু একের চাইতে ছোট, তাই না? তাইলে আমাদের যে সমষ্টির সূত্রটা হবে, দেখো ধারাটির অসীমতক সমষ্টি এস ইকুয়াল টু এ ডিভাইড বাই ১ মাইনাস আর, এই যে ১টা আগে রইল, ঠিক আছে? একের চাইতে ছোট হইলে কিন্তু এই যে অসীমতক সমষ্টিটা আসবে, নাহলে কিন্তু আসবে না। এখন আমরা মান বলে বসাই দিলাম, এর মানটা ০.২৭, ১ মাইনাস আরের মানটা, আরের মানটা ০.০১, এই যে ০.০১ বসালাম আমরা। একের থেকে যদি ০.০১ যায় তাহলে কিন্তু ০.৯৯ থাকে, ৯৯। ০.২৭ বাই ০.৯৯ দশমিক উঠাই দিলাম, তাহলে ২৭/৯৯, এটাকে যদি আমরা কাটি, এই ২৭কে ৯ দিয়ে কাটলে হবে আমাদের ৩, ৩^২৭, আর এটাকে যদি আমরা ৯৯কে কাটি তাইলে হবে ৯১/৯১১, তাইলে আমাদের উত্তরটা হলো ৩/১১, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা একটু দেখে আসি। দেখো খ নম্বর অঙ্কটা কী বললো, ২.৩৫০৫৫০, অঙ্কটা দেখছো নিশ্চয়ই? তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো খ নম্বর অঙ্কটা আমরা তুললাম ২.৩৫০৫৫০, তাইলে এটাকে আমরা যেহেতু তিনটে ঘর পৌনঃপুনিকের আওতা আবৃত, ৩০৫, এই ৩০৫ দেখো প্রথমবার তো ছিলই, দ্বিতীয়বার তৃতীয়বার লিখলাম, এরপরে ২ আলাদা করে প্লাস এই ০.৩০৫ একটা, তারপর দশমিক, এরপরে ৩টা শূন্য, ৩০৫, এরপরে ৬টা শূন্য, ৩০৫ প্লাস ডট ডট ডট, এখানে কিন্তু ডট 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 দিতে হবে, কেননা এটা অসীম পর্যন্ত যাবে। এবার এখানে আমরা ২টাকে বাদ রাখলাম, এটাকে একটা ধারার মতো তৈরি করলাম, ০.৩০৫, ০.৩০, ৩টা শূন্য, ৩০৫, আবার ০.৬টা শূন্য, ৩০৫, এই এটাকে কিন্তু তুমি যোগ করে দেখবা যে আগের আমার এটার মধ্যে ফিরে আসে কিনা। এই যে এইটা, এই ৩টা যোগ করে দেখবে এটার মধ্যে আসে কিনা, তাইলে দেখবো যে যোগটা তোমার এই শূন্যগুলো বসানো ঠিক হয়েছে, কম বেশি হলে কমায় বাড়াই দেবা। ইহা একটি অনন্ত গুণোত্তর ধারা, মানে অসীম গুণোত্তর ধারা এটা, তাইলে এটার সমষ্টি যদি আমরা বের করি
ডাটির প্রথম পদে ইকুয়াল টু 0.305, ডাটির সাধারণ পদে আর ইকুয়াল টু 0.000305 ডিভাইড বাই 0.305। এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে ভাগ করো তাহলে তুমি পাইবা 0.001। এটা কিন্তু একের সাইডে ছোটো, একের সাইডে ছোটো হইলে কিন্তু আমাদের অসীমত্বক সমষ্টিটা আসবে। তাহলে ধারাটির অসীমত্বক সমষ্টি এস ইকুয়াল টু এ বাই 1-R। তাহলে এর মানটা বসে দিলাম 0.305, আর 1-R এর মানটা বসালাম 0.001। এরপর আমরা বিয়োগ করলে নিচে আসে 0.999। এরপরে 0.2 আমরা উঠাই দিলাম, এটা থাকলো 0.305 ডিভাইড বাই 999। এরপরে আমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছিল 2.1, তাইলে এটা হলো 2+ তাইলে আমরা প্লাসকে উঠাই দিয়ে 2^999/305 এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যায়। এবার আমরা গণমরঙ্গটা দেখে আসি। দেখো গণমরঙ্গটা কী বলছে আমাদের, 0.01 মাথায় পুনঃপুনিক, 2-3 মাথায় পুনঃপুনিক, তাহলে আবৃত আছে 1-2-3, এই তিনটা ঘর আবৃত আছে। চলে যাই অঙ্কে, দেখো গণমরঙ্গটা তুললাম 0.01-2-3, 1-3 মাথায় পুনঃপুনিক, তাইলে আমরা এই তিনটা ঘর 1-2-3 বারবার লিখব, 0.01-2-3, তারপরে 1-2-3, 1-2-3, এভাবেই কিন্তু যাইতে থাকবে, যেহেতু পুনঃপুনিক। এখানে কিন্তু ডট 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 দিয়ে রাখলাম আমরা। এরপরে আমরা ভাগ করে দিলাম 0.01-2-3, তারপরে 0.40-1-2-3, এরপরে 0.70-1-2-3 হবে, 8-0-1-2-3। এটা তুমি এরপরে তোমার শূন্যতে যদি ভুল হয় এই কারণে এই তিনটা জিনিস যোগ করে দেখবো যে আগেরটা তোমার ফিরে আসে কি না, তাইলে দেখবে যে তোমারটা ঠিক হয়েছে। ইহা একটি অনন্ত গুণোত্তর ধারা, তাইলে অনন্ত গুণোত্তর ধারা মানে অসীম গুণোত্তর ধারা। এখানে ধারাটির প্রথম পদে ইকুয়াল টু 0.0123, এরপরে ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, দেখো দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করছি, ভাগ করলে ক্যালকুলেটর দিয়ে ভাগ করবে আমাদের রেজাল্ট আসলো 0.001। এটা কিন্তু একের সাইডে ছোটো, একের সাইডে ছোটো হলেই অসীমত্বক সমষ্টি আসবে। ধারাটির অসীমত্বক সমষ্টি এ সিগাল টু এ ডিভাইড বাই 1-R, এর মান বসালাম আমরা 0.0123, আর 1-R এর মান বসালাম 0.001। এরপরে 0.001 এটা কিন্তু 0.999 হয়, মানে একের থেকে যদি বিয়োগ করি, তাই না? এবার আমরা এই 0.1 উঠানোর জন্য উপরে কিন্তু 1-2-3-4 করা আগে 0.,, আর নিচে 3 করা আগে 0.,, তাহলে আমরা নিচে যদি 10 দিয়ে গুণ করি তাইলে 0.টা উঠে যাবে। তাহলে কী হলো, উপরে থাকলো 1-2-3, আর নিচে থাকলো 9,990। এটাকে যদি আমরা কাটি কত দিয়ে কাটতে পারি, আমরা 3 দিয়ে কাটতে পারি। এখানে 3 দিয়ে কাটলে হবে 3^12, 3^1, 41, আর এটাকে 3 দিয়ে কাটলে হবে 3-3-3-0। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার আমরা লাস্টের অঙ্ক ঘনম্বরঙ্গটা দেখে আসি। দেখো ঘনম্বরঙ্গটা কী বলছে, 3.0403, 4-এর উপরে পুনঃপুনিক, 8-3-এর উপরে পুনঃপুনিক। অঙ্কে চলে যাই, দেখো ঘনম্বরঙ্গটা 3.0403, 4 আর 3-এর মাথায় যদি পুনঃপুনিক হয় এই তিনটে সংখ্যা আবৃত, তাহলে এই তিনটে সংখ্যায় আমরা বারবার লিখব। এ দেখো আরও লিখছে, যেহেতু আমরা 3 বার লিখছি তার ডট 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 দিলাম। এরপর এটাকে ভাঙায় 3+ এটা নিলাম 0.0403, এরপরে 0.40403, এরপর 0.00 হবে, তুমি এই তিনটা যোগ করলে বুঝতে পারবা এখানে কয়টা শূন্য দিছি, 8 বা 7 দিছি, 4-0-3+ ডট ডট ডট। এখন দেখো এই 3 বাদ রেখে আমরা এই তিনটা এই ধারাটা লিখলাম, হ্যাঁ,
ধারাটা লেখার পরে আমরা ইহা একটি অনন্ত গুণোত্তর ধারা আমরা দেখলাম, দেখতে পাচ্ছি। এবার আমরা এটাকে সমষ্টি নির্ণয় করবো। দেখো ধারাটির প্রথম পদ, প্রথম পদ এটি আমরা বসালাম প্রথম পদ 0.0403, এবং ধারাটির সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, দেখো দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিয়েছি আমরা। এই ভাগটা ক্যালকুলেট দিয়ে করবা, আমাদের ভাগফলটা আসছে 0.001। এটা কিন্তু একের সাথে ছোট, তাইলে ধারাটির অসীমিত সমষ্টি আমরা স্বপ্ন করলাম এস ইকুয়াল টু এ ডিভাইড বাই 1-r। এখন এর মানটা বসালাম 0.0403, 1-r এর মানটা বসালাম 0.001। এবার আমরা বিয়োগ করলাম, একের থেকে যদি 0.001 যায় তাকে আমাদের 0.999, আর উপরে যা ছিল তাই এখন 10 দিয়ে গুণ করলে আমাদের 0.2 উঠবে, কেননা উপরে 4 করা আগে নিচে 3 করা আগে, এই কারণে নিচে আমরা 10 গুণ করলাম, তাহলে সমান হইল 0.1 উঠাই দিলাম। এরপরে উপরে থাকলো কি আমাদের 403, নিচে 9,990। এরপর দেখো আমাদের যার মানটা বের করতে বলছিল এত, এখানে পুনঃপুনিক আছে কিন্তু 3.04 পুনঃপুনিক 0.03 পুনঃপুনিক, তাহলে 3+ এটার মানটা তো আমরা এটা পাইছি, তাহলে এটাকে প্লাসটা উঠে দিলাম, 3 সমস্ত 9,990 ভাগের 403 ভাগ, এটাই কিন্তু উত্তর হয়ে গেল। সেই সাথে আজকের লেসনটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল। নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।